আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো এক্ষেত্রে আপনাদেরকে আমি যে দিক নির্দেশনা দিতে চাই, টাকা স্বপ্নে কি দেখলে কি হয়, এখানে অনেক বেশি আলোচনা থাকবে। তো স্বপ্নে টাকা হাতে নিতে দেখা রোজগারের মধ্যে বরকত হবে, স্বপ্নে টেবিল দেখা নেতৃত্ব লাভ হবে, টাকা পয়সা নষ্ট করতে দেখা দুঃখ কষ্টের সাথে আপনার সময় অতিবাহিত হবে, স্বপ্নে ফোরিং দেখা উৎপীড়িত হওয়ার লক্ষণ, মানে টেলিগ্রামে কোনো কিছু আসতে দেখা, টেলিগ্রাম মানে চিঠি, টেলিগ্রাম পরিচিত স্থান হতে আসতে দেখা উঁচু পদের সরকারি চাকরি পাবে অথবা কোনো স্থান হতে শুভ সংবাদ আসবে। টেলিগ্রাম কোন চিঠি যদি অজ্ঞত থাকে তাহলে সেখানে মৃত্যুর পরোয়ানা জারি হওয়ার ইঙ্গিত বহন করে থাকে। টিকিট রেলের টিকিট দেখা স্থানান্তরিত হওয়ার লক্ষণ, স্বপ্নে উঁচু টিলা দেখা অগাধ সম্পত্তির অধিকারী হওয়ার লক্ষণ, টুপি দেখা নামাজের মধ্যে মনোযোগী হওয়ার লক্ষণ, ট্রাফিক পুলিশ দেখা অসৎ পথে রোজগারের চেষ্টায় থাকার লক্ষণ, স্বপ্নে ট্রেনে ভ্রমণ করতে দেখা ব্যবসার মধ্যে সফলতা আসবে, স্বপ্নে টমটম দেখা উত্তম স্ত্রী অথবা উত্তম স্বামী লাভ হতে পারে, স্বপ্নে আপনার টমেটো দেখা জমিতে অধিক ফসল হওয়ার লক্ষণ, স্বপ্নে টমেটোর সহজ খেতে দেখা প্রবাসী বন্ধু দেশে ফিরে আসার লক্ষণ। অনেকেই ভাববেন যে আসলে সস টমেটো এই সেই অনেক কিছু এগুলো কি আগের জামানায় ছিল কিনা, তো হুজুর আবার আবলাবে যে সিনের কিতাব থেকে কিভাবে বলে, হ্যাঁ সরাসরি কিতাব থেকেই, কিন্তু অনেক মূলনীতি আছে, মূলনীতির উপর বিবেচনা করে এই ব্যাখ্যাগুলো প্রদান করা হচ্ছে। সরাসরি আপনার অনেক আধুনিক জিনিস আছে যেগুলোর ব্যাখ্যা আপনি পূর্বের কিতাব হাজার হাজার ঘেটে ফেললেও পাবেন না, কিন্তু সেগুলোর মূলনীতির উপর ব্যাখ্যা বিবেচনা বিশ্লেষণ করে আলেম ওলামারা এই বিষয়গুলোকে নতুন করে সাজিয়েছেন। যাই হোক, স্বপ্নে টর্চ লাইট দেখা চিন্তা ভাবনায় পড়ার লক্ষণ, স্বপ্নে টবের পানি দেখা কোনো কাজে আনন্দিত হওয়ার লক্ষণ, টাকা পয়সার স্তূপ দেখা লটারিতে সফলতা আসবে, টাকা পয়সা হাতে নিতে দেখা হালাল রোজি রোজগারের মধ্যে বরকত হবে, টাকা প্রস্তুত করতে দেখা কোনো কাজের মধ্যে সর্বদা অস্থিরতা থাকবে, সর্বদা অস্থির থাকবে, টাকা পয়সা নিজের হাতে দেখা মানুষকে হেদায়েতের পথে ডাকবে, টাকা পয়সা নষ্ট করতে দেখা মন্দ লোকের দ্বারা অত্যাচারিত হওয়ার লক্ষণ, টাকা পয়সা পকেটে দেখা ধন দৌলতের মধ্যে বরকত হবে, টাকা পয়সা মাথায় দেখা ঋণ মুক্তির লক্ষণ, টুপি দেখা সম্পদ লাভের লক্ষণ, টুপি পড়তে দেখা বিপদ মুক্তির লক্ষণ, টুপি মাথায় দেখা শত্রু পরাজিত হবে। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ব্যাখ্যা আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখবেন, আশা করছি উপকৃত হবেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।